নমস্কার বন্ধুরা, সেরা বাঙালিয়ানে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমের প্লাস্টিক চাটনি। আমরা অনুষ্ঠান বাড়িতে যে ধরনের চাটনি খেয়ে থাকি, তেমনই স্বাদের আমের এই প্লাস্টিক চাটনি। ঠিক কেমন করে বানাতে হয় আজ আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তাহলে চলো, সামান্য কিছু ঘরোয়া উপকরণের মাধ্যমে তৈরি হওয়া এই সুস্বাদু আমের প্লাস্টিক চাটনি রেসিপিটা ছট করে দেখে নেওয়া যাক। আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্যেই আমি এখানে মৌরিকে প্রথমে এরকম জল ছাড়াই শুকনো একটু বেটে নেব। দেখো, এরকম হাফ ডাস্ট করে নিতে হবে, পুরোপুরি কিন্তু গুঁড়ো হবে না। এরপরে আমটাকে দেখো কীরকম পাতলা পাতলা করে কেটেছি, সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টিপস আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্যে। আমটা যতটা সম্ভব এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এরপরে আমি ঠিক যেই বাটির পরিমাণে এক বাটি আম নিয়েছিলাম, সেই বাটির পরিমাণে পৌনে এক বাটি চিনির সাথে দেড় বাটি জল দিয়ে দিলাম কড়াইয়ে। আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম, আর দিলাম হাফ টিস্পুন ওই হাফ ডাস্ট করা মৌরি। এরপরে আমি হাফ টিস্পুন নুনের সাথে অ্যাড করলাম, তবে আমটা যেমন টক হবে সেই অনুযায়ী নুনটা এখানে অ্যাড করতে হবে। এরপরে জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো, আর তার সাথে অ্যাড করব কাজু আর কিশমিশ, তবে এর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। এরপরে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে প্রায় 25 মিনিট ঢাকা দিয়ে আমটা সেদ্ধ করার জন্য আমাকে রেখে দিতে হবে। আমটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর দেখো ঠিক এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে প্রত্যেকটা আম, সেই স্টেজ অবধি কিন্তু রান্নাটা করতে হবে। মাঝে দুবার এসে আমি চেক করে নিয়েছি, তোমরাও অবশ্যই এসে চেক করে নেবে যে আমটা কোন স্টেজে রয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে শেষে আবার ওই একই মশলা, ওই হাফ ডাস্ট করা মৌরি আমি হাফ টিস্পুন মতো অ্যাড করে দিলাম। ব্যাস, আমাদের একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের প্লাস্টিক চাটনি আমের রেডি হয়ে গিয়েছে। দেখো তাহলে কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমের প্লাস্টিক চাটনি অনুষ্ঠান বাড়ির মতো রেডি করে নেওয়া যায়। ওভারনাইট ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এবার আমি এই আমের প্লাস্টিক চাটনি পরিবেশন করব। তাহলে তোমরা কবে এইভাবে আমের প্লাস্টিক চাটনি বানিয়ে সকলকে খাওয়াচ্ছ পরিবারের, আমাকে কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।